বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে ধনকুবের বিল গেটসের জীবন থেকে বিদায় নেওয়ার পর এবার তাদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেলিন্ডা ফ্রেন্স গেটস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ফাউন্ডেশনে তার কাজের শেষ দিন হবে 7 জুন। 2000 সালে মেলিন্ডা ও তার সাবেক স্বামী বিল গেটস মিলে যুক্তরাষ্ট্রে গঠন করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এখান থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে বিশ্বে জনস্বাস্থ্য নিয়ে যেসব সংস্থা ও প্রতিষ্ঠান কাজ করে সেগুলোর মধ্যে অন্যতম এই ফাউন্ডেশন। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, দারিদ্র বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই ফাউন্ডেশন থেকে প্রতি বছর শত শত কোটি ডলার ব্যয় করা হয়ে থাকে। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্য মতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস দম্পতি নিজ থেকে এই ফাউন্ডেশনে 3,600 কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন। মেলিন্ডা বলেন, তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ চুক্তি অনুসারে তিনি অতিরিক্ত 1,250 কোটি ডলার পাবেন। এই অর্থ তিনি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের প্রয়োজনে ব্যবহার করবেন। Better health leads to better education, which leads to better economic opportunities, which leads to broader prosperity for communities and countries. এদিকে মেলিন্ডার চলে যাওয়া নিয়ে বিল গেটস একটি এক্স পোস্টে দুঃখ প্রকাশ করলেও মেলিন্ডার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান তিনি। অন্তরাশেন, সময় সংবাদ।